হ্যালো স্টুডেন্টস, আমরা এখন দেখব কিউমিন ফেলো রিঅ্যারেঞ্জমেন্টের মেকানিজম। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিউমিন থেকে কি ফেনল প্রিপেয়ার করা যায়, প্যাসিনম প্রিপেয়ার করা যায়, সেটা আমরা রিঅ্যাকশনস দেখেছিলাম। আর বেনজিন থেকে কীভাবে কিউমিন প্রিপেয়ার করা সেটা সেটার মেকানিজম আমরা দেখেছিলাম। আজ আমরা এটা দেখব কিউমিন থেকে কীভাবে ফেনল মানে অ্যাসিটন প্রিপেয়ার হয়। সেটা একটা পার্সোনাল কারণের জন্য ভিডিওগুলো একটু কাট কাট করে করতে হচ্ছে, এতে আমারই অসুবিধা হচ্ছে, তোমাদেরও অসুবিধা হচ্ছে, একই জিনিস বারবার তিনটে ভিডিওতে দেখতে হচ্ছে। বাট নেটওয়ার্ক প্রবলেমস আর আমার ডিভাইসের একটু প্রবলেমের জন্য হচ্ছে, সে একটু কষ্ট করে একটু করবে। ফার্স্ট অবশ্যই যারা নতুন ভিউয়ার, যারা প্রথম দেখছে আমার ভিডিও, তারা এই ভিডিওটা দেখার আগে অবশ্যই এর আগের দুটো ভিডিও দেখে নেবে, যেটা আমি করে দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্টের। আগেরটা হচ্ছে পার্ট ওয়ান, নেক্সট পার্ট টু, এটা পার্ট থ্রি। অবশ্যই পার্ট ওয়ান পার্ট টুটা অবশ্যই দেখে নেবে। কিউমিন, কিউমিনের সাথে কার রিঅ্যাকশন হচ্ছিল, এআর এর ইম্পিডেন্স অফ সানলাইট, ফাইভ অ্যাটমসফিয়ার প্রেশার। আমরা দেখেছিলাম এই সিমিউটা হচ্ছে ফ্রি রেডিকালের মতো কাজ করে, এই সিমিউটা ফ্রি রেডিকালের মতো কাজ করে। এখানে এর কাজ অক্সিজেনটা আমরা জানি এরকম ভাবে লেখা হয়, অক্সিজেন অক্সিজেন লেখা হয়। এটা কাজ হচ্ছে অক্সিজেন সিঙ্গেল ডবল বন্ডে আছে দুটো, তো একটা বন্ডকে ভেঙে দিয়ে ইলেকট্রনগুলো শিফট করে দেওয়া, ইলেকট্রনগুলো শিফট করে দেওয়া। এখানেও সিমিলারলি, যেমন এখানে যেমন হবে সেখানে কার্বন, এই কার্বন হাইড্রোজেন বন্ডের ইলেকট্রনটাও এখানে শিফট হবে। তার অক্সিজেন তারা এখন আছে কিরকম, এরকম ভাবে এই যে বন্ড কার্বনের বন্ড হয়ে আছে, ইলেকট্রন গুলো ডট গুলো হচ্ছে কার্বন ইলেকট্রন। নর্মালি আমরা জানি একটা বন্ড প্রিপেয়ার হয় দুটো ইলেকট্রন দিয়ে, সেই বন্ড গুলো উইথড্র করে নেওয়া হচ্ছে, সেই ইলেকট্রন গুলো উইথড্র করে নেওয়া হচ্ছে, আর কিছুই না। এখানে কম্পাউন্ড হলে কিরকম পাবো, এরকম পাবো, এরকম বোঝা সুবিধা জানো। এই হাইড্রোজেনটাকে একটু দূরে লেখা হলো, দূরে লেখা হলো। আর এই অক্সিজেন অক্সিজেন এটা বন্ড করছে কিউমিন হাইড্রোবক্সিল। আমি কি দেখেছিলাম ফার্স্ট পার্ট ওয়ানে, যে অক্সিজেনটা এই দুটো অক্সিজেন মধ্যে অ্যাটাচ হয়ে যাচ্ছিল, তার মানে বোঝা সুবিধা জানো এই দুটো অক্সিজেন কেমন এর মাঝখানে রাখলাম, বোঝা সুবিধা জানো এই দুটো অক্সিজেন মাঝখানে রাখলাম। ওকে, এবার কি হবে, এবার কি হবে, এবার যেটা হবে কার্বন অক্সিজেন বন্ড করবে, এই অক্সিজেন হাইড্রোজেন বন্ড করবে, তার মানে ইলেকট্রন গুলো আবার তার আগের পজিশনে ফিরে আসবে, আবার তার আগের পজিশনে ফিরে আসবে। কম্পাউন্ড তোরা কিরকম পাবো, আমরা জানি অক্সিজেনে অক্সিজেন এখানে দেখো এরকম ভাবে বন্ড হয়ে আছে, দুটো অক্সিজেন সিঙ্গেল বন্ডে অ্যাটাচ, দুটো অক্সিজেন সিঙ্গেল বন্ডে কখন অ্যাটাচ, কোন কম্পাউন্ড হয়, পারঅক্সাইড কম্পাউন্ড হয়। আমরা জানি পারঅক্সাইড কম্পাউন্ডে প্রত্যেকটা অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়, মাইনাস ওয়ান, প্রত্যেক অক্সিজেন অক্সিজেন হয় মাইনাস ওয়ান। আমরা দেখেছিলাম H2O2 স্ট্রাকচার দেখেছিলাম,
এখন এসটিউ স্ট্রাকচারে প্রত্যেকটা অক্সিজেন মাইনাস ওয়ান অক্সিডেশন নাম্বার, তো এটাও তাহলে এখানে এরকম ভাবে আছে, এরকম একটা পারঅক্সাইড লিঙ্কেজ আছে, যে পারঅক্সাইড লিঙ্কেজ এটা পারঅক্সাইড বন্ধন আছে, তাহলে এটাও তাহলে একটা পারঅক্সাইড। কম্পাউন্ডের নাম কি? কিউমিন হাইড্রো পারঅক্সাইড। কম্পাউন্ডের নাম হচ্ছে কিউমিন হাইড্রো পারঅক্সাইড। এর পরের স্টেপ আমরা কি দেখেছিলাম যে কিউমিন হাইড্রো পারঅক্সাইডের সাথে ডাইলুট এইচ2এসও এর রিঅ্যাকশন হয়েছিল, ডাইলুট এইচ2এসও এর রিঅ্যাকশন হয়েছিল। ডাইলুট এইচ2এসও এর আমার কি আছে? ডাইলুট এইচ2এসও এর মেইনলি আমার কি আছে? এটা H+ আয়নিত আছে, একটা H+ আয়নিত আছে। আর তার আগে স্টেপ কিউমিন হাইড্রো পারঅক্সাইড, দেখো যে দুটো অক্সিজেন দিয়েছিল, সেই দুটো অক্সিজেনে প্রত্যেকটা অক্সিজেনে একটা লোন পেয়ার আছে, প্রত্যেকটা অক্সিজেন দুটো করে লোন পেয়ার আছে, প্রত্যেকটা অক্সিজেন দুটো করে লোন পেয়ার। এবার এখানে কি করবে এই H+টা? কি করবে H+ এখানে? কি করবে যে কিউমিন হাইড্রো পারঅক্সাইড এবার এই এই অক্সিজেন নাহলে এই অক্সিজেন H+ তার তার নিজের দিকে টানবে, হয় এই অক্সিজেন নাহলে এই অক্সিজেন, তার H+ নিজের দিকে টানবে। এই দুটো অক্সিজেন ক্যাপাসিটি আছে, H+ তার নিজের দিকে অ্যাট্রাক্ট করে। এবার কোন অক্সিজেনটা করবে একটু খেয়াল করলে বুঝতে পারবে। যদি এই অক্সিজেন যদি এটাকে যদি টানে, তাহলে একটা জল এলিমেন্ট, একটা ওয়াটার কম্পাউন্ড, একটা এলিমেন্ট হওয়ার প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে, H2 হয়ে বেরিয়ে যাবে। বাট এই অক্সিজেন যদি টানে, এখান থেকে H2 হয়ে বেরোতে পারছে না, তখন আমার H2O2 হয়ে যাচ্ছে, কিউমিন হাইড্রো একটা পারঅক্সাইড এলিমেন্ট হয়ে যাচ্ছে। সেম না, এই অক্সিজেনটা H+টা তার নিজের দিকে টানবে, H+ যখনই তার নিজের দিকে টানবে তখন তখনই এই বনটা, তখনই এই বনটা ভেঙে যাবে, তখনই বনটা ব্রেক হয়ে যাবে। তাহলে কম্পাউন্ড তাহলে আমরা কী পাবো? কম্পাউন্ড তাহলে আমরা কী পাবো? কম্পাউন্ডটা আমরা তখন কি পাবো? যেহেতু এই অক্সিজেন, যেহেতু অক্সিজেন সরি এই অক্সিজেনটা হবে, যেহেতু অক্সিজেন এই হাইড্রোজেনকে একটা লোন পেয়ার দিয়ে দিয়েছে, ধর সেই অক্সিজেন হয়ে গেল পজিটিভ, এই অক্সিজেন তাহলে তাহলে হয়ে গেল পজিটিভ আমার। ওকে, এবার এখানে দেখো ভালো করে বুঝতে হবে, এই অক্সিজেনটা একটা লোন পেয়ার দিয়ে একটা হাইড্রোজেনকে টেনেছে, তার মানে এই অক্সিজেন তো হয়ে গেল পজিটিভ। এবার ভালো করে দেখো, অক্সিজেন একে দিয়ে ইলেকট্রন নেগেটি, তারপর তার মাথায় আবার প্লাস, অক্সিজেন একে দিয়ে ইলেকট্রন নেগেটি, তার মাথায় আবার প্লাস, তার মানে ও তো ইলেকট্রন নেগেটি বেড়ে গেছে, ইলেকট্রনের প্রতি আসক্তি বেড়ে গেছে, ও আরও ইলেকট্রন চাইছে। তাহলে তখন কী হবে? এই বন্ডটা খুলে চলে আসবে তখন এইদিকে, এই বন্ডটা তখন খুলে যাবে এইদিকে। ওকে, এই বন্ডটা যখন খুলে যাবে তখনই এই আসলে জলটা তখন এলিমিনেট হয়ে যাবে, জল এলিমিনেট হয়ে যাবে, তাহলে কম্পাউন্ডটা তখন কী পাবো? এরকম পাবো, তখন এই অক্সিজেনটা মাথায় হবে প্লাস, তখন এই অক্সিজেনে মাথায় হবে তখন আমার প্লাস, ওকে। এবার দেখো, এবার অক্সিজেন আবার প্লাস, অক্সিজেন আছে তার মাথায় আবার প্লাস, অক্সিজেনে তার মাথায় আবার প্লাস, বাট এখানে ইলেকট্রন সাপোর্ট তাহলে দিতে হবে, ও তাহলে আবার ইলেকট্রন চাইছে, বাট ইলেকট্রন সাপোর্ট দুভাবে এখানে দেওয়া যেতে পারে। এখানে যে দুটো মিথাইল গ্রুপ আছে, সেই দুটো মিথাইল গ্রুপে যে কোনো একটা মিথাইল গ্রুপে এই অক্সিজেনে শিফট হতে পারে, অক্সিজেনটা পজিশন শিফট করতে পারে, যেমন ডিহাইড্রেশনে দেখেছিলাম, নাহলে এই ফিনাইল গ্রুপটা এখানে শিফট হতে পারে, নাহলে এই ফিনাইল গ্রুপটা এখানে শিফট হতে পারে, হয় দুটো একটা মিথাইল গ্রুপ হতে পারে, নাহলে একটা ফিনাইল গ্রুপটা হতে পারে। ওকে, হয় এটা হতে পারে নাহলে এটা হতে পারে, যে কোনো একটা, বাট
migratory aptitude. Migratory aptitude. কার বেশি হয় ফিনাইলের ফিনাইল বেশি হয় মিথাইল অপেক্ষা পিএইচ ফিনাইল মানে এইটা বেশি হয় তার মানে কি হবে ফিনাইলটা অর্থাৎ এই এই ফিনাইল গ্রুপটা অক্সিজেনকে গিয়ে সাপোর্ট দেবে এই ফিনাইল গ্রুপ এবং অক্সিজেন অক্সিজেনকে গিয়ে সাপোর্ট দেবে কম্পাউন্ড তাহলে কি পাবো মানে এটা তোমার এদিকে চলে আসবে কম্পাউন্ড তাহলে কি পাবো কার্বন সাথে ফিনাইল গ্রুপটা বন্ড করে সেটা তো বেরিয়ে গেছে নেই তার মানে এই কার্বন দ্বারা এখন পজিটিভ ওকে কার্বন পজিটিভ পরের স্টেপে কি হয় পরের স্টেপে জল রিয়াকশন করবে এর সাথে জল রিয়াকশন করবে অক্সিজেন দুটো লোন পেয়ার থাকে সে লোন পেয়ার গুলো কি করবে লোন পেয়ার সাথে এই কার্বনকে সেটা কার্বন তো কার্বন প্লাস তাহলে ও ইলেকট্রন চাইছে ইলেকট্রন চাইছে তাহলে এরকম করে একটা কম্পাউন্ড হবে অর্থাৎ এইচ টু এই কার্বন সাথে জয়েন্ট হয়ে যাবে এটা অক্সিজেন একটা ইলেকট্রন সেই দ্যাটস ওয়াই অক্সিজেন প্লাস দ্যাটস ওয়াই যখন অক্সিজেন প্লাস ওকে এখানে দেখো এই স্টেপটা অক্সিজেন একে দিয়ে ইলেকট্রন নেবে তার মাথায় আবার প্লাস অক্সিজেন একে দিয়ে ইলেকট্রন নেবে তার মাথায় আবার প্লাস ভালো করে প্রত্যেক স্টেপ বুঝতে হবে এখানে আমি একটু আগের স্টেপ থেকে বোঝাচ্ছি এখানে অক্সিজেন আমাদের প্লাস ছিল তো অক্সিজেনে যেহেতু অক্সিজেন ইলেকট্রন নেবে তার মাথায় আবার প্লাস তাহলে ও চাইছে ইলেকট্রন বাট এখানে ইলেকট্রন দেওয়ার মধ্যে আর কেউ নেই দুরকমভাবে এখানে তাহলে অক্সিজেনটাকে সাপোর্ট দিতে হবে মেনলি অক্সিজেনটাকে সাপোর্ট দিতে হবে দুভাবে সাপোর্ট দিতে দেওয়া যেতে পারত হয় মিথাইল গ্রুপ যে কোনোটা মিথাইল গ্রুপ অক্সিজেনের দিকে শিফট হতো বা নাহলে ফিনাইল গ্রুপ শিফট হতো জানতে হয় মাইগ্রেটরি অ্যাপ্টিটিউড অর্থাৎ শিফটিং পাওয়ারটা ফিনাইলের বেশি হয় মিথাইল অপেক্ষা তার সাথে ফিনাইল গ্রুপটা অ্যাটাচ হলো শিফট হলো ফিনাইল যখন শিফট হয়ে গেছে মানে অক্সিজেন তো ফিনাইল গ্রুপ অ্যাটাচ হয়ে গেছে মানে কার্বনের সাথে যে ফিনাইল গ্রুপ বন্ডটা ছিল সেটাও এখন আর নেই তার মানে এই কার্বনের কাছে তার একটা পজিটিভ পাওয়ার হয়েছে কার্বন তার পজিটিভ হয়ে গেছে একটা কার্বোকার্টার একটা পেয়েছি একটা কার্বোকার্টারের মতো একটা পেয়েছি কার্বোকার্টার না বাট কার্বোকার্টারের মতো একটা পেয়েছি এবার যখন কার্বন প্লাস তো ওর চাইতে যাবো ইলেকট্রন তখন জলের সাথে যখন রিয়াকশন করবে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে সে কার্বনটা নিজের দিকে অক্সিজেনটা লোন পেয়ার দিয়ে কার্বনটা নিজের দিকে অ্যাট্রাক্ট করবে অক্সিজেনটা লোন পেয়ার দিয়ে কার্বনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে করছে ওই জলটা এখানে অ্যাটাচ হয়ে আছে ওই জল এবার দেখো অক্সিজেন একে তো ইলেকট্রন নেগেটিভ তার মাসে আবার প্লাস তাহলে অক্সিজেন কি ইলেকট্রন চাইছে এই বন্ডটা খুলে তখন এদিকে চলে যাবে এই বন্ডটা তখন খুলে এদিকে চলে যাবে তাহলে কম্পাউন্ড তাহলে কি পাবো এইচ প্লাস এইচটা এলিমিনেট হয়েছে এই এইচটা এলিমিনেট হয়ে গেছে এইচটা এলিমিনেট হয়ে গেছে ওকে এই এইচটা যখন এলিমিনেট হয়ে গেছে দেখো এই অক্সিজেন এখানে ও ছিল প্লাস এই বন্ডটা যখন ইলেকট্রন পেয়েছে ও তখন প্লাসটা স্টেবল হয়ে গেছে আচ্ছা ব্যালেন্স হয়ে গেছে এটা এই প্লাস তখন ব্যালেন্স হয়ে গেছে এরকম একটা কম্পাউন্ড আমি পেয়েছি দেখো কার্বনের দেখো কটা বন্ড হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বন্ড হয়ে গেছে কার্বনের এখানে তার মানে এটা একটা আনস্টেবল কম্পাউন্ড কার্বনের পাঁচটা বন্ড একটা দুটো তিনটে চারটে পাঁচ এতক্ষণ ধরে কার্বনের চারটেই ছিল কারণ এখানে পাঁচটা হয়ে গেছে ত
তখন কি হয়, এই বনটা খুলে এদিকে চলে যায়, এই বনটা খুলে এদিকে চলে যায়, সঙ্গে সঙ্গে যখন এই বনটা খুলে যখন এদিকেই এখন যাবে, এই বনটা খুলে যখন এদিকেই এখন যাবে, সরি এখানে কার্বন চারটি বন্ডে ছিল, ভুল হয়েছে, কার্বন এখানে চারটি বন্ডে ছিল, এই বনটা খুলে যখন এদিকেই এখন যাচ্ছে, তখন যখন কার্বনের পাঁচটা বন্ড হয়ে গেছে, তখন একটা দুটো তিনটে এখানে বন্ড আছে, ডবল বন্ড হয়ে যাচ্ছে, যেহেতু কার্বনের ভ্যালেন্সি চার, চারের থেকে বেশি তো হতে পারবে না, সে তখন এই বনটা খুলেও এই দিকে চলে আসবে। ব্যালেন্সিং, ব্যালেন্সিং তো মেনটেন করতে হবে, ভ্যালেন্সি তো মেনটেন করতে হবে, যদি তো মেনটেন করতে হবে। আমরা এতক্ষণ দেখছিলাম যে একটা এইচ প্লাস এখানে এলিমিনেট হলো, ওকে, এরপরে যখন এই হাইড্রোজেনে এই বন্ডটা যখন অক্সিজেনে শিফট হয়েছে, তখন কার্বনের ভ্যালেন্সি চার থেকে বেড়ে পাঁচ হয়ে যাচ্ছিল, চার থেকে বেড়ে এখান থেকে পাঁচ হয়ে যাচ্ছিল, যখন এই বন্ডটা এখানে শিফট হয়েছে, তখন এই কার্বন অক্সিজেন বন্ডটা খুলে চলে আসছে অক্সিজেনের দিকে, ওকে। কম্পাউন্ড তাহলে আমি কি পাচ্ছি, এখানে তো এটা দেখো, এখান থেকে তো একটা এইচ প্লাস আমার এলিমেন্ট হচ্ছে, এই এইচ প্লাস এলিমেন্ট হচ্ছে, তাহলে কম্পাউন্ড তাহলে কি পাচ্ছি, এরকম পাচ্ছি, এটা কি পেয়েছি, পিএইচ ও মাইনাস, পিএইচ ও মাইনাস, এরকমটা পেয়েছি, এখানে বন্ডটা খুলে তো চলেছে, অক্সিজেন তাহলে মাইনাস হয়ে গেছে। দেখো আমি যে এইচ প্লাসটা ছেড়েছিলাম, সেই এইচ প্লাসটাই যদি আবার এখানে, এইচ প্লাসটাই এখানে আবার অ্যাটাচ হয়ে যাবে, যে এইচ প্লাসটা আমার এখান থেকে আগস্টকে এলিমিনেট করেছিলাম, সেই এইচ প্লাসটা আবার সেখানে অ্যাডমিশন হবে, এই হচ্ছে কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট, এই হচ্ছে কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনের মেকানিজম, একটু প্র্যাকটিস করতে হবে। এই আমাদের এখান থেকে স্টার্ট হয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট, কিউমিন হাইড্রোপারক্সাইড থেকে পুরোটা স্টার্ট হয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট, এখান থেকে স্টার্ট হয়েছে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট, এখান থেকে স্টার্ট হয়েছিল রিঅ্যারেঞ্জমেন্ট। এখান থেকে কী রকম কোশ্চেন এবার দেয় সেগুলো এবার একটু ডিসকাস করো, কি ধরনের কোশ্চেন এবার দেয়, তিন রকমের এখান থেকে কোশ্চেন হতে পারে, কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি ফার্স্টেই বলেছি প্রিপারেশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো টপিক দিতে হয় সেটা কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট। একটা কোশ্চেন দিতে পারে, রাইট এ কেমিক্যাল রিঅ্যাকশন, রাইট এ কেমিক্যাল রিঅ্যাকশন, রাইট এ কেমিক্যাল রিঅ্যাকশনস from a hydrocarbon for preparation, for preparation of phenol, from a hydrocarbon. কালি পড়ছে একটু, in where acetone is a minor product. Can you get a question to one? Once you write a chemical reaction for a preparation of phenol from a hydrocarbon, in where acetone is a phenol, minor compound. Now, it's a hydrocarbon, the phenol, phenol, পশ্চিম বিক্রিয়াটি লেখো যেখানে অ্যাসিটন উপজাত গৌণ যৌগ হিসাবে উৎপন্ন হয়, কি সেটা রিঅ্যাকশনটা আমার কি রিঅ্যাকশনটা কি বেঞ্জিনের সাথে প্রোপিন রিঅ্যাকশন করে H3PO4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 30 অ্যাটমসফিয়ার প্রেশার বা ফার্স্টে কিউমিন পাই, কিউমিন পাই
রেড এর বায়ুর সাথে রিঅ্যাকশন করে ইনটেনশন সানলাইট ফাইভ অ্যাটমোস্ফিয়ার প্রেসার আমরা পাই কিউমিন হাইড্রোপারক্সাইড সেটা কি ডাইলুট এসটিএস এর পদ দিয়ে অ্যাক্টিভেশন যেটা মাত্রায় হাইড্রোলাইসিস করলে আমরা পাই ফিনল প্লাস অ্যাসিটোন তাহলে হাইড্রোকার্বন তাহলে এখানে হাইড্রোকার্বন তো তাহলে কি হাইড্রোকার্বন মেনলি এটা বেনজিন আর কিউমিন ওটা মেনশন করে যায়নি কোনো বিষয় আমি শুধু হাইড্রোকার্বন শুধু বলেছি ওকে তাহলে কিউমিন অথবা বেনজিন তখন পুরো রিঅ্যাকশনটা লিখতে হয় অবশ্যই প্রত্যেকটা নাম লিখবে আরেকটা যেটা কোশ্চেন যেটা দিতে পারে আরেকটা কোশ্চেন দিতে পারে অবশ্যই প্রত্যেকটা রিঅ্যাকশন নাম রিঅ্যাকশন লিখে প্রত্যেকটা কম্পাউন্ডের নাম লিখবে আর মেনশন করে দেবে অ্যাসিটন এখানে মাইনর কম্পাউন্ড মেনশন করে দেবে অ্যাসিডনটা মাইনর মেজর এটা হচ্ছে বেনজিন কিউমিন কিউমিন হাইড্রোপারক্সাইড ফেনল জানো তোমরা এটা কি এ হচ্ছে কিউমিন এ হচ্ছে কিউমিন বি হচ্ছে কি হবে কিউমিন হাইড্রোপারক্সাইড বি হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড সি হচ্ছে ফেনল বা ডি ফেনল কোন মেনশন করে দেওয়া হয়নি কোনটা মেজর কোনটা মাইনর যদি যদি তোমাকে যদি মেনশন যদি করে দিই তো সিটা হচ্ছে মেজর তোমাকে যদি মেনশন যদি করে দেওয়া হয় যে সি হচ্ছে মেজর তখন এটাই হচ্ছে সি তখন এটাই সি মেনশন না করলে যেটা যে কোনো একটা ফেনল যে কোনো একটা ডি ওকে ধরো একটা ধরো কোশ্চেন দিল এরকম আইডেন্টিফিকেশন দিল কোন দুটো মেথডে কিউমিন প্রিপেয়ার করা যায় বেনজিনের সাথে কোন দুটো বেনজিনের সাথে কোন কালচার রিঅ্যাকশনে কিউমিন প্রিপেয়ার হয় তো আমরা কি জানি পি তাহলে কি হতে পারে একটা একটা হতে পারে পি প্রোপিন টেম্পারেচার 30 অ্যাটমসফিয়ার একটা হতে পারে কিউ
CNC profile chloride anhydrous. NaCl3. এই একটা কোশ্চেন এখান থেকে হতে পারে, এই একটা কোশ্চেন এখান থেকে হতে পারে, একটা ধরো দিলে এরকম, একটা ধরো দিলে এরকম, অবশ্যই কিউমিন, এটাতে অবশ্যই হচ্ছে কিউমিন, বিতলে কিউমিন হাইড্রোপার অক্সাইড, সি হচ্ছে ফেনল, বি হচ্ছে অ্যাসিটোন। ওকে।